এর পরীক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ আজকে ইউনিট ফোরের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ বিষয় সদানন্দ যোগীন্দ্র বিরচিত না বিরচিত না বেদান্ত স্যার সম্পর্কে আমি আলোচনা করব। একটু লং ভিডিও হবে, তো ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে বেদান্ত স্যার ক্লিয়ার হয়ে যাবে। চলে যাচ্ছি ক্যাম স্ক্যানারে, দেন আমি বুঝিয়ে দিচ্ছি সকলকে বেদান্ত স্যার সঠিক অর্থ সহজে সুন্দর করে পড়া যায়। দেখো সকলে বেদান্ত স্যার আমার বানানো নোট, তো বেদান্ত স্যার থেকে মঙ্গলাচরণ মাস্ট আমাদের জানতেই হবে। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মমানম অখিলম আধারায়ম আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে। বেদান্তের পরিচয় আমাদের জানতেই হবে। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে অনুবন্ধ কি, তত্র অনুবন্ধ নাম অধিকার বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। অধিকারী নিরূপণ জানতে হবে। অধিকারী তু বিধিবত অধীত বেদ বেদাঙ্গেন আপাতত অধিগত অধিগত অরিলে বেদাথ্য অস্মিন জন্মনি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্বরম নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্য উপাসনা অনুষ্ঠানেন নির্গত নিখিল কলমশতয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। কর্মকর্ম কর্মাণি সর্গাদিষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদীনি। নৈষিদ্ধকর্ম নিষিদ্ধকর্ম নিষিদ্ধানি নরকাদি অনিষ্ট সাধনানি ব্রহ্মহননাদীনি। নিত্যকর্ম নিত্তানি আকরাণি প্রত্যয় সাধনানি সন্ধ্যাবন্ধনাদীনি। নৈমিত্তিক কর্ম নৈমিত্তিকানি পুত্রজন্মাদি অনুবন্ধিনি ইয়াতিষ্ঠাদিনি। প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্তানি পাপক্ষয়মত্ত সাধনানি চন্দ্রানাদিনি। উপাসনা উপাসনানি সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপাণি সাণ্ডিল্য বিদ্যাদিনি। চারটি সাধন কি, সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক ইহামূত্র ফলভোগ বিরাগ সমাধিক সটক সম্পত্তি মোক্ষসত্যানি। ষট সম্পত্তির পরিচয় সমদমদয়াহ তু সমদম উপদিতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধ্যাহ সম সমহতাবত শ্রবণাদি বতরিক্ত বিষয়ভ্যহ মনসহ নিগ্রহ দম দমহ বাজ্যেন্দ্রিয়াণম তদ্বতিরিক্ত বিষয়ভ্যহ নিবর্তনম। উপরতি নিবর্তিতানম এতেষাম তদ্বতিরিক্ত বিষয়ভ্যহ উপরমণম উপরতিহি অথবা বিহিতানাম কর্মাণাম বিধিনা পরিত্যাগঃ। তিতিক্ষা তিতিক্ষা শীতোষ্ণাদি দন্ধু সহিষ্ণুতা সমাধান নিগৃহীত্যস্য মনসঃ শ্রবণাদৌ তদনুগুণ বিষয়ে চ সমাধিহি সমাধানম। শ্রদ্ধা গুরুবেদান্তবাক্যেষু বিশ্বাসঃ শ্রদ্ধা। এক নম্বর পেজ গেল এটা, আব দু নম্বর পেজ এটা। अध्यारप असर्पभूतायां रज्जौ सर्प आरपवत् वस्तूनि अवस्तु आरपः अध्यारपः वस्तु अवस्थनिर्णय वस्तु सच्चिदानन्दम् अद्वयं ब्रह्म अज्ञानादि सकल जलसमूहा वस्तु अज्ञानस्वरूप अज्ञानं तु सदसद्भ्रम निर्वचनीयं त्रिगुणात्मकं ज्ञानविरधि भावरूपं यत्किञ्चिदिति वदन्ति अहमज्ञा इत्यादि अनुभवत् देवात्मशक्तिं स गुणै निगुरम् इत्यादि श्रुतिश्च ঈশ্বরে স্বরূপ এতদুপহিতম চৈতন্যম সর্বগ্রত্ত সর্বেশ্বরস্য সর্বনিয়ন্ত্রিত্বাদি গুণকম সদ অসদ অবক্তম অন্তর্যামি জগত কারণম ঈশ্বর ইতি চ বপদীশ্বতে সকল অজ্ঞান অবহাসকত্বাৎ অস সর্বজ্ঞত্বম ইয়াহ সর্বজ্ঞাহ সর্ববিদ ইতি শ্রুতেহ। বৃষ্টি অজ্ঞান স্বরূপ ইয়ম বৃষ্টি হি নিকৃষ্ট উপাধিতয়া মলিন সত্ত্ব প্রধানা প্রাজ্ঞস্বরূপ এতদুপহীতম চৈতন্যম অল্পগত অনিশ্বরত্য আদিগুণকম প্রাজ্ঞ ইতি উচ্যতে এক অজ্ঞান অবভাসকত্বাৎ। স্থূরী চৈতন্যম বনবৃক্ষা তদবচ্ছিন্নকাশয়ো জলাশয়ো জলগত প্রতিবিম্বকাশয়ো বা আধারভূতম অনুপহীত আকাশবদ আনয়ঃ অজ্ঞান তৎ উপহীত চৈতন্যয়ঃ আধারভূতম ইয়ৎ অনুপহীতম চৈতন্যম তৎ
तूर्यम् इति उच्यते शान्तम् शिवम् अद्वैतम् चतुर्थम् मन्यते स आत्मा स विज्ञेयः इत्यादि श्रुतिः। এবার আমরা চলে আসছি 3 নম্বর পেজ। হ্যাঁ, এটা কি আছে? আবরণ শক্তির পরিচয়। আবরণ শক্তি তাবৎ অল্পহ অপি মেঘ অনেক যোজন আয়তম আদিত্য মণ্ডলম অবলকয়িত্রী নয়নপথ পীড়ক তয়া যথা আচ্ছাদয়তি ইব তথা অজ্ঞানম परिच्छन्नम् अपि आत्मानम् अपरिच्छन्नम् असंसारिणम् अवलकयित्री बुद्धिपिधयकतया आच्छादयति ईवु तद्रीशं सामर्थं तदुक्तं घनच्छन्नम् अदृष्टि घनच्छन्नमकर्षम् अकर्मम् यथा निष्प्रभं मन्यते चातिमूरः तथवद्भवाति यो मुरो दृष्टेः स्वनितोपलब्धिस्वरूपयमात्मा। नेक्स्ट, विक्षेप शक्ति परिचय। विक्षेप शक्ति ही तो यथा रज्जु अज्ञानम स आवृतो रज्जौ स शक्त्या सर्पादिकम उद्भावयति एवं अज्ञानमोपि स्व आवृतो आत्मनि स्व शक्त्या आकाश आदि प्रपंचम उद्भावयति तादृशम सामर्थ्यम तदुक्तम विक्षेप शक्ति लिंगादि ब्रह्मांडांतम जगत्सृजेति। वेदांत, वेदांत प्रस्थान्त 3 ভাগে ভাগ করা হয়েছে। উপনিষদ, ব্রহ্মসূত্র বা সাইরক সূত্র বা বেদান্ত সূত্র এবং ভগবদ গীতা। অনুবন্ধ চতুষ্টয় 4 ভাগে ভাগ করা হয়েছে। অধিকারী বিষয় হচ্ছে জীব ব্রহ্মের স্বরূপ শুদ্ধ চৈতন্য, সম্বন্ধ বিষয় ও বিষয়ের মধ্যে বোধবোধক সম্পর্ক, প্রয়োজন হচ্ছে মুখরূপ পরমানন্দ প্রাপ্তি। অধিকারী থেকে নিষিদ্ধ কর্মকর্ম বর্জন, কৃত পাপক্ষয় নিমিত্ত প্রায়শ্চিত কর্ম সম্পাদন, এছাড়াও নিত্য নৈমিত্তিক কর্ম সম্পাদনে এবং উপাসনা অনুশীলন সাধন চতুষ্টয় সম্পূর্ণ। আচ্ছা, এবারে চলে আসছে সরাসরি 4 নম্বর পেজে। ঠিক আছে, কর্মের শ্রেণীবিভাগ করা হয়েছে। নিষিদ্ধ মিথ্যাচার, প্রাণী হত্যা, প্রায়শ্চিত্ত, চিকিৎসা, চন্দ্রাণাদি, কাম হচ্ছে যথিষ্টমাদি, নিত্য হচ্ছে সন্ধ্যাবন্দনাদি, নৈমিত্তিক হচ্ছে জাতিষ্ঠি বা শ্রাদ্ধ প্রভৃতি। সাধন চতুষ্টয় চার ভাগে ভাগ করা হয়েছে। বিবেক, বৈরাগ্য, সতসম্পত্তি, মুমুক্ষুত্ব। সতসম্পত্তির মধ্যে কী কী আসছে? সমা দামা উপরাধি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, অজ্ঞানের সংজ্ঞা। অজ্ঞানের সংজ্ঞার মধ্যে কী আসছে? অজ্ঞান হচ্ছে অবিদ্যা বা মায়া, এভাবে বলা হয়েছে। এবং এর মধ্যে হচ্ছে অজ্ঞান হচ্ছে অনির্বাচনীয়া, মানে সদনায় অসদনায়, ত্রিগুণাত্মিক হচ্ছে সত্তরয়া তমহা। জ্ঞানবিরোধী হচ্ছে জ্ঞান দ্বার ধ্বংস হয়, ভাবরূপ হচ্ছে উপলব্ধি হয় তাই অবাস্তব নয়। নেক্সট, অজ্ঞানের শক্তি। অজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, আবরণ এবং বিক্ষেপ। আবরণ মানে হচ্ছে ব্রহ্মের স্বরূপকে আবৃত করে এবং সংসারের কারণ ঘটায়। নেক্সট, বিক্ষেপের মধ্যে কী আসছে? আকাশ সৃষ্টি থেকে শুরু করে সকল সৃষ্টির কারণ। নেক্সট, অজ্ঞানের প্রকারভেদ। অজ্ঞানের প্রকারভেদ, অজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সমষ্টি এবং বেষ্টি। সমষ্টির মধ্যে পড়ে আছে ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট। বেষ্টির মধ্যে হচ্ছে প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 5 নম্বর পেজ। ব্রহ্মা ও তার নানা অভিব্যক্তি। ব্রহ্ম, ব্রহ্মকে সাধারণত ভাগ করা হচ্ছে কীভাবে? ব্রহ্মর মধ্যে পড়ে যাচ্ছে শুদ্ধ চৈতন্য, তুরীয় সমষ্টি, অজ্ঞান বা মায়া উপহিত, এর থেকে ঈশ্বর, এর থেকে অধিকারী। অধিকারীটা সর্বজ্ঞত্ব, সর্বেশ্বরত্ব এবং সর্বনিয়ন্ত্রিত্ব। এই ঈশ্বর থেকে নেমে আসছে সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিত। এরপর সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিতটা হিরণ্যগর্ভ অধিকারী। অধিকারীটা আবার বিভাজন হয়ে যাচ্ছে জ্ঞান শক্তি, ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি রূপে। আবার হিরণ্যগর্ভ থেকে নেমে আসছে সমষ্টি স্থূল শরীর উপহিত, এবং সমষ্টি স্থূল শরীর উপহিত থেকে নেমে আসছে বিরাট বৈশ্বানর। এরপর জীব। জীব কি? ব্রহ্ম, শুদ্ধ চৈতন্য, এবং এখানে এই যে বেষ্টি, অজ্ঞান, উপহিত, বুদ্ধির আভাস, জীব। জীবকে সাধারণত 3টি শরীর, পঞ্চকোষ অবস্থাত্রয় এরকে বলা হচ্ছে। 3টি শরীরের মধ্যে পড়ছে কি? স্থূল শরীর, স্থূল শরীর থেকে অন্নময় কোষ, জাগ্রত এবং বিশ্ব। সূক্ষ্ম শরীরের মধ্যে প্রাণময় কোষ আছে, মনময় কোষ আছে, বিজ্ঞানময় কোষ আছে, এর থেকে স্বপ্ন এবং তৈজস। কারণ শরীর থেকে আনন্দময় কোষ, সুষুপ্তি থেকে প্রাজ্ঞ। তাহলে বেদান্ত স্যারে 3টি টিকা পাওয়া যাচ্ছে, নৃসিংহ, সরস্বতী, সুবোধিনী, অপদেবের বালবোধিনী এবং রামতীর্থের বিদ্যৎ বরণঞ্জিনী। এই গ্রন্থে কোনো টিকাকারের বিশেষভাবে অনুসরণ করা হয়নি, সামান্যত
টিকা ত্রয়ের অনুসরণ করছি করা হইয়াছে এবং প্রয়োজন বোধে গ্রন্থান্তরের সাহায্য লওয়া হইয়াছে। ছ নম্বর সৃষ্টি দেখানো হয়েছে, সৃষ্টি কীভাবে দেখানো হচ্ছে, ব্রহ্ম চৈতন্য এখান থেকে অজ্ঞান তমহ প্রকটিত যে বিক্ষেপ শক্তির প্রকাশ হচ্ছে, এরপর আকাশ শব্দ এখান থেকে বায়ু স্পর্শ অগ্নি রূপ অপরস পৃথিবী গন্ধ এগুলো সব তন্মাত্র অথবা সূক্ষ্মভূত, এখান থেকে তম প্রকাশিত পঞ্চীকরণ পঞ্চ মহাভূত হচ্ছে, এটা আবার চার রকমের শরীর নিয়ে রচিত চতুর্দশ ভবন হচ্ছে এবং এখান থেকে সূক্ষ্ম সত্ত্বগুণ প্রকাশিত পঞ্চ তন্মাত্রা থাকছে এবং অন্তঃকরণটা কী কী, চিত্ত অহংকার মনোবুদ্ধি, এই যে প্রত্যেক প্রকার যে একটা প্রত্যেকটি যে সত্তাটা সাত্ত্বিক অংশ থেকে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কী কী সেগুলো, সত্র ত্বক চক্ষু জিহ্বা অথবা রসময় এবং ঘ্রাণ, প্রত্যেকটি মান রাজসিক প্রত্যেকটি রাজসিক যে অংশ থেকে কর্মেন্দ্রীয় যেমন পাক পানি পাদ পায় উপস্থ, এবার পঞ্চ তন্মাত্রা রজগুণ থেকে পঞ্চ প্রাণ এবং উপপ্রাণ সেগুলো কি, প্রাণ অপান বলতে অপান দেবদত্ত আছে, ব্যানে কূর্ম আছে, উদানে মার্গ আছে, এই নাগ আছে সরি, সমানের মধ্যে ক্রিকল এবং ধনঞ্জয় আছে, ক্রিকল এবং ধনঞ্জয় আছে, ঠিক আছে। তাহলে পঞ্চীকরণ, পঞ্চীকরণের মধ্যে কি আসছে, প্রত্যেক মহাভূত অথবা স্থূলভূত দৃষ্টান্ত, প্রত্যেক মহাভূত অথবা স্থূলভূত মানে অর্ধ যে তন্মাত্র থেকে একের অষ্ট শতাংশ, একের আট ভাগ, একের আট ভাগ অন্য যে চার তন্মাত্র যে সকল চোখগুলো, এবং দৃষ্টান্তটা কী হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে পৃথিবীভূত, যেমন অর্ধেক একের একের দুই হচ্ছে তোমার গন্ধ তন্মাত্র অথবা সূক্ষ্ম পৃথিবী এবং এখান থেকে একের আট সূক্ষ্ম আকাশ, একের আট সূক্ষ্ম বায়ু এবং একের আট সূক্ষ্ম অগ্নি বা একের আট সূক্ষ্ম অপ। এবার চতুর্দশ ভবন, চতুর্দশ বচনের মধ্যে পড়ে যাচ্ছে যেমন ধরো অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল পৃথিবীর নিম্ন অংশটা এটা, এরপরে ভূ ভাষা মহায়ানাহা তাপাসত্ব এটা হচ্ছে পৃথিবীর ঊর্ধ্ব অংশটা, ঠিক আছে। এবার সাত নম্বর পেজে চলে এলাম, সাত নম্বর পেজে কী আছে, স্থূল শরীর, স্থূল শরীরের মধ্যে পড়ছে কী কী, জরায়ুজ অন্ডজ সেদজ উদ্ভিজ্জ। মহাবাক্যাবলীর মধ্যে কী কী আসছে, চারটে বেদ আমরা প্রত্যেকে জানি, ঋক যজু সামবেদ অথর্ববেদ, ঋগ্বেদে ঐতরীয় উপনিষদের অন্তর্গত প্রজ্ঞানম ব্রহ্মা, যজুর্বেদে বৃহদারণ্যক উপনিষদের আম ব্রহ্মাস্মি, সামবেদে ছান্দোগ্য উপনিষদে তত্ত্বম আসি, অথর্ববেদে মাণ্ডুক্য উপনিষদে আয়াম আত্মা ব্রহ্মা। এবার বাক্যার্থ, বাক্যার্থটা একটা গুরুত্বপূর্ণ অংশ, বাক্যার্থকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, বাচ্যার্থ লক্ষ্যার্থ এবং ব্যঙ্গার্থ, এই লোক স্বার্থকে দুভাগে ভাগ করা হচ্ছে, কেবল লক্ষণা এবং লক্ষিত লক্ষণা, এই কেবল লক্ষণাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, যহৎ লক্ষণা অযৎ লক্ষণা, যথ অযৎ লক্ষণা বা ভাগ লক্ষণা বলা হয় মুক্তি। এবার মুক্তিকে কি বলছি, মুক্তিকে দুভাগে ভাগ করছি, জীবন মুক্তি বিদেহ মুক্তি, বিদেহ মুক্তি হচ্ছে জীব শরীরের একটা অবসান, জীবন মুক্তিকে আমরা দুভাগে ভাগ করছি, সমাধি অবস্থায় ব্রহ্মিকা আত্মানুভূতি এবং উত্থান অবস্থায় দেহ ও সংসার সম্বন্ধে অনাসক্তি, ঠিক আছে। এবার আমরা আট নম্বর পেজে চলে এসেছি, আমাদের আট নম্বর পেজ নোটসের একদম অন্তিম পেজ, এরপরে দেখো নোটসের অন্তিম পেজে কী আছে, সাধন নিষিদ্ধ কর্ম ও কাম্য কর্ম ত্যাগ, প্রায়শ্চিত্ত নৈত্য নৈমিত্তিক কর্মাদির অনুষ্ঠান দ্বারা চিত্ত শুদ্ধি ও মুখ্যত্ব অর্জন, এর থেকে সাধন চতুষ্টয়, এর থেকে গুরুপদেশ এবং এর থেকে শ্রবণ, এই উপক্রম উপসংহার অভ্যাস অনুবর্তন ও এই অপূর্বতা ফল অর্থবাদ উপপত্তি এই সর্ববিধ লিঙ্গের দ্বারা সত্যত্ব অবধারণ, এর থেকে মনন মননের মধ্যে শ্রুতি অনুগৃহীত তর্কের মাধ্যমে, এছাড়া এর থেকে নিরিদ্ধাসন, এরপর এখান থেকে আসছে সমাধি, সমাধি থেকে সবিকল্পক এবং নির্বিকল্পক, এবার এই সমাধিটাকে অঙ্গাবলিতে বিভাজন করা হয়েছে, এর মধ্যে যেমন রয়েছে ইয়াম, ইয়ামের মধ্যে পড়ে যাচ্ছে অহিংসা সত্যা আস্তেয়া ব্রহ্মচার্য অপরিগ্রহ, নিয়মের মধ্যে আসছে শৌচ সন্তোষ তপহ স্বাধ্যায় ঈশ্বর প্রাণিধান আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, সমাধির বিঘ্নের মধ্যে কী কী আসছে, লয় বিক্ষেপ কষায় রসাস্বাদ, হয়ে গেল আট নম্বর পেজ। আচ্ছা ন নম্বর পেজ, ন নম্বর পেজে আমরা আলোচনা করব কিছু অল্পই প্রশ্ন, দশটা প্রশ্ন আলোচনা করব বেদান্ত সারের। প্রথম প্রশ্ন, দমাহ উচ্চতে, উত্তর বাহ্যেন্দ্রিয় নিগ্রহ। দ্বিতীয় প্রশ্ন, বেদান্ত সারে লিঙ্গ শরীরাণি বর্ণিতানি সপ্তাশ অবয়বাণী।
তিন নম্বর প্রশ্ন, বিজ্ঞানময় কোষ ভবতি, উত্তর জ্ঞান শক্তিমান কর্তৃরূপ। চার নম্বর প্রশ্ন, নির্বিকল্পক বিষয়ে কতি বিধানাঃ সম্ভবন্তি বেদান্তমতে, উত্তর চত্বারহ। নম্বর প্রশ্ন, বেদান্ত সারানুসারম অজ্ঞানম কিম রূপম ভবতি, ভাবরূপম। ছ নম্বর প্রশ্ন, বেদান্ত সারে প্রয়োজনম নিরূপিতম, উত্তর অজ্ঞান নিবৃত্তিহি সস্বরূপানন্দবাপ্তিশ্চ। সাত নম্বর প্রশ্ন, বেদান্তসার গ্রন্থস্য কর্তাবর্ততে সদানন্দহ। নেক্সট আট নম্বর প্রশ্ন, অনুবন্ধাঃ সন্তি চত্বারহ। নেক্সট ন নম্বর প্রশ্ন, বেদান্তসারানুসারম অধিকারী ভবতি, এর উত্তর হবে সাধন চতুষ্টয় সম্পন্নঃ করম প্রমাতা। অন্তিম প্রশ্ন, বেদান্তসারানুসারম কর্মাণি, উত্তর ষড্বিধানি। সরি গাইস, লাস্ট পেজ ওখানে দেওয়া হয়নি। সো লাস্ট মাই টেন নম্বর পেজ, দিস ইজ মাই অ্যাড পেজ। সো গাইস প্লিজ, মুঝে আগর কোই দিবি দিক্কত হুয়া হ্যায় তো মেরে হোয়াটসঅ্যাপ ইয়া ফির মেরা জো ফোন পে নম্বর হ্যায় উসমে আপ লোগ বতা সকতে হো কি আপ লোগো কো কিস বাত পে দিক্কত হুই হ্যায়। 7047499758 মেরা হোয়াটসঅ্যাপ নম্বর হ্যায়, আপ মেরে সাথ ডিরেক্টলি কন্ট্যাক্ট কর সকতে হো। 7001572343 নম্বর পে মেরে ইমেল পে মেল ভেজ ভি সকতে হো, আর উসমে বতা ভি সকতে হো ভাই কোন সি জগহ পে আপ লোগো কো দিক্কত হ্যায় আর কিস তরিকে সে আপ লোগ কো পড়ায়া যায় তো আপ লোগ কো লিয়ে আচ্ছি হোগি। 5162019@gmail.com মেরা ইমেল হ্যায়। और ख़ास करके जो बात मैं हर रोज़ बताता हूँ, मेरे चैनल संस्कृत इज वैल्यूएबल लैंग्वेज को सब्सक्राइब करना मत भूलिएगा, क्योंकि इस चैनल को सब्सक्राइब अगर आप लोग नहीं करोगे तो ऐसा अपडेट आप लोगों को नहीं मिलेगा किसी भी जगह पे। तो लाइक करिए, अपने दोस्तों के साथ शेयर कर दीजिए और कॉमेंट सेक्शन में बताइए भाई आज का जो ये वीडियो वेदांत सार का था आप लोगों को कैसा लगा है। ठीक है, आप लोग मुझे फॉलो कर सकते हो फेसबुक की संस्कृत तत्वावली प्राचीन भाषा संस्कृत गुरुत्व के पेज पर, मैसेंजर में दीपांजन साहा, टेलीग्राम में संस्कृत इज वैल्यूएबल लैंग्वेज सेम मेरा नाम है ग्रुप का, और इंस्टाग्राम में dipanjan.saha.73550 पे फॉलो कर सकते हो। डेली हैंड जो इसका लिंक मैंने यूट्यूब के साथ कर दिया है, इसकी शेयर करके मैं अपना वीडियो दे देता हूँ। और dipanjanscoaching.wixsite.com मेरा खुद का वेबसाइट है, और मुझे ट्विटर में भी फॉलो कर सकते हो। तो अगले दिन हम लोग यूनिट 4 का तर्क संग्रह के विषय पे आलोचना, यानी कि पूरी विस्तार से हम लोग इसके बारे में हम बताएंगे तर्क संग्रह। तो तब तक के लिए आप लोग सब घर में स्वस्थ रहिए, पढ़ाई भाई जारी रखिए, पढ़ाई को बंद नहीं करना है, क्योंकि पढ़ाई अगर बंद हो गई ना तो सब कुछ जैसे मानो पूरा टूट फूट जाता है। तो पढ़ाई को ऐसे चालू रखना है आप लोगों को वैसे। ठीक है, तो शायद समझ में आ गया मैंने क्या बताना चाहा, और खास करके मेरा चैनल को सब्सक्राइब करना भूलना नहीं है। Have a good day, very good morning, keep watching my video, bye.